আর আমি যদি ব্যাক পার্টের মূল পরিবর্তন যেটা আসে সেটা হচ্ছে ডুয়েল ডিস্ক, এর মধ্যে কিন্তু ডুয়েল ডিস্ক করা হয়েছে। সাবস্ক্রাইব করুন ফাইন ব্লগস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর গাইস, আজকে চলে আসলাম হন্ডা মোটরলাইফ বাংলাদেশ, এটা হচ্ছে হন্ডার শোরুমে। এটা হচ্ছে বংশালে হন্ডার শোরুমটা অবস্থিত। এটা হচ্ছে বংশালের সবচেয়ে বড় হন্ডার একটি শোরুম। আজকে আমরা যেটা ব্লগ করবো সেটা হচ্ছে হন্ডা সিবি হর্নেট ভার্সন 2, যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। হন্ডা আর হন্ডা সিবি হর্নেট ভার্সন 2 এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে হন্ডা সিবি হর্নেট ছিল ওটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের, আর হন্ডা সিবি হর্নেট যেটা ভার্সন 2 সেটা হচ্ছে ডুয়েল ডিস্ক উইথ সিবিএস। সো আজকের ব্লগটি হচ্ছে মূলত হন্ডা সিবি হর্নেট ভার্সন 2 কিনে। আজকে আমি ব্লগের মাধ্যমে ফুল স্পেসিফিকেশন, ডিসকাউন্ট প্রাইস সহ সব কিছু একটা আনুমানিক ধারণা দেবো আপনাদের কাছে এই ব্লগের মাধ্যমে। সো গাইস, চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে কথা বলতে চাচ্ছি, আপনি যারা এখনও ফাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো গাইস, যাওয়া যাক মূল ভিডিওতে। Getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. সো গাইস, এই হচ্ছে তাদের সম্পূর্ণ শোরুমটি। আর আজকে আমাকে এই ভিডিওতে হেল্প করবেন হচ্ছে মোহাম্মদ শামীম ভাইয়া। সো গাইস, এই হচ্ছে সেই হর্নেট বাইকটি। ভাই, আমি যদি প্রথমেই জানতে চাই 2019 এডিশনের মধ্যে হর্নেটের মধ্যে যে 2018 যে এডিশন ছিল বা 19 এডিশনের মধ্যে ভার্সন 2 এর মধ্যে কী কী পরিবর্তন এসেছে, চেঞ্জিং এসেছে? চেঞ্জিং আসছে ডাবল ডিস্ক এবং সিবিএস ব্রেকিং সিস্টেম। আর এটার মধ্যে ডুয়েল ডিস্ক আসছে, যেটার মধ্যে আগে সিঙ্গেল ডিস্ক ছিল। ইনফ্যাক্ট এটার মধ্যে আপনার সিবিএস ব্রেক পেয়ে যাচ্ছেন, সিবিএস ব্রেক আমরা পেয়ে যাচ্ছি। ওকে ফাইন, যে চেঞ্জিংটা প্রথমে আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ফ্রন্ট টায়ারে, কিন্তু ফ্রন্ট টায়ারের মধ্যে যে ডিস্ক এমএমটা আছে এটা কিন্তু আগে থেকে অনেক ওয়াইড করা হয়েছে, অনেক বড় করা হয়েছে। ডিস্ক প্লেটটা কিন্তু 220 mm করা হয়েছে, আর আগে ছিল এটা উইদাউট সিবিএস, এখন হচ্ছে উইথ সিবিএস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথ সিবিএস দেওয়া আছে। আচ্ছা, সিবিএস দেওয়ার রিজনটা কি, মানে হচ্ছে এটা ব্রেকিংটা কেমন কাজ করবে? এটা হচ্ছে সিবিএস, মানে হচ্ছে কমপ্লিট ব্রেকিং সিস্টেম, যেটা আপনার একটা ব্রেক চাপ দিলে উভয় ব্রেক মানে হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্টের ভয় থাকে না, মানে অ্যাক্সিডেন্টের রিস্ক অনেকটা কমে যায়। এটার মধ্যে সিবিএস ইউজ করা হয়েছে, আর এখানে লেখা আছে কমফোর্ট ব্রেকিং। আর আমি যদি এটা টায়ারের সাইজটা জানতে চাই ভাই, এটার মধ্যে কতটুকু টায়ার ইউজ করা হয়েছে? 180 টায়ার ইউজ করা হয়েছে। আর ভাই, রিং সাইজটা কত ইউজ করা হয়েছে? 17 রিং সাইজটা ইউজ করা হচ্ছে, 17। ওকে ফাইন, আমি যদি পিছনের দিকে যাই একটু, সেই হচ্ছে ব্যাক পার্টটি। ব্যাক পার্টের মধ্যে কিন্তু টেল লাইটটা আগের মতো এলইডি ইউজ করা হয়েছে। আর আমি যদি ব্যাক পার্টের মূল পরিবর্তন যেটা আসে সেটা হচ্ছে ডুয়েল ডিস্ক, এর মধ্যে কিন্তু ডুয়েল ডিস্ক করা হয়েছে। এটার মধ্যে কত এমএমের এটা ব্রেকিং প্লেট ইউজ করা হয়েছে? 220 mm, এখানে একটা 220 mm আপনারা ব্রেকিং প্লেটটা পেয়ে যাবেন। আর এটার মধ্যে ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে, এটা কি সিবিএস ইউজ করা হয়েছে? সিবিএস, এটার মধ্যে হচ্ছে ডুয়েল সিবিএস ইউজ করা হয়েছে। ব্রেকিংটা আরও কমফোর্ট করবে আপনাদের জন্য, আরও স্ট্রং করবে। আর আমি যদি এটা টায়ার সাইজটা জানতে চাই, এটা টায়ারের সাইজ, টায়ারটা হচ্ছে 140/70, টায়ারটা কিন্তু বেশ মোটা। আচ্ছা, টায়ারটা বেশ মোটা, যার কারণে আপনার হচ্ছে খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর এটার মধ্যে রিং সাইজ কত ইউজ করা হয়েছে? 17, এটার মধ্যে আপনারা গাইস 17 রিং সাইজ পেয়ে যাবেন। আর এখানে বরাবরের মতো হর্নেটের মধ্যে যে সাইলেন্সারটা থাকে, খুব সুন্দর আর অ্যাট্রাকটিভ ডিজাইন একটি সাইলেন্সার রাখা হয়েছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটির ফ্রন্ট লুকস যে দেখতে এই টাইপ হবে। আচ্ছা ভাই, এটার মধ্যে কয়টা কালার হবে অ্যাভেলেবেল? আপনাদের এই বাইকটার মধ্যে তিনটা কালার আছে, কি কি কালার আছে? একটা রেড আছে, একটা স্ট্রাইকি গ্রিন আছে, একটা ব্লু আছে। তিনটার মধ্যে আপনারা সিবিএস ব্রেক পেয়ে যাবেন, মানে সিবিএস তিনটাই অ্যাভেলেবেল, তিনটা অ্যাভেলেবেল কালার আছে। ওকে ওকে গাইস, রাইডার নাও আমরা জানবো হচ্ছে এই বাইকটির প্রাইসটি। আচ্ছা, আপনাদের যে ভার্সন 2 নতুন আসছে হর্নেট বাইকটি, এটার প্রাইস কত হচ্ছে? আপডেট প্রাইস 2,01,800 টাকা। আচ্ছা, 2,01,800 টাকা হলে গাইস আপনারা যে ভার্সন 2টা আছে সিবি হর্নেটের ডুয়েল ডিস্ক উইথ সিবিএস সেটা আপনারা পেয়ে যাবেন। আর এটার সাথে রেজিস্ট্রেশন কীভাবে কী? রেজিস্ট্রেশনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা আপনারা অপশনাল রেজিস্ট্রেশন রাখেন 2 বছর আর 10 বছর। 2 বছরের ক্ষেত্রে রেজিস্ট্রেশনে কেমন খরচ পড়ে? 2 বছরের ক্ষেত্রে হচ্ছে 16,000 টাকা, আর 10 বছরের ক্ষেত্রে হচ্ছে 26,000 টাকা।
আর আমি যদি এই পাশে সিঙ্গেল একটি বাইক দেখতে পাচ্ছি, মানে হচ্ছে সিঙ্গেল ডিক্সার বাইকটি সিবি হর্নেট, এটার মধ্যে আপনারা কি কিছু ফ্রি দিচ্ছেন বা ডিসকাউন্ট প্রাইস আছে? সিঙ্গেল ডিক্সের একটা অফার আছে, হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, এপ্রিলের 14 তারিখ মানে হচ্ছে আন্ডার এপ্রিল 14-এর মধ্যে যারা এই সিঙ্গেল ডিক্সের হর্নেটটা কিনবে তাদেরকে আপনারা রেজিস্ট্রেশন ফ্রি দিচ্ছেন, টোটালি ফ্রি দিচ্ছেন আর কি, 12,000 টাকা ফ্রি দিচ্ছেন। ওকে ফাইন, আর এটার সিঙ্গেল ডিক্সের প্রাইসটা কত? 1,89,800 টাকা, এটা হচ্ছে বর্তমান প্রাইস। আর তার সাথে যদি কেউ কিনে সাথে আপনারা 12,073 টাকা ফ্রি পেয়ে যাচ্ছেন, রেজিস্ট্রেশনটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি যে হন্ডার যে হর্নেটের যে ডুয়েল ডিক্স সিবিএস ব্রেকিং যে বাইকটি নতুন লঞ্চ হচ্ছে সেটার একটা আনুমানিক ধারণা দিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ভিডিওতে হেল্প করার জন্য। সো গাইস, এই হচ্ছে তাদের শোরুমে ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধার্থে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে রেসপন্স দেবেন। গাইস, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো গাইস, আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ করা যাক। আর ভিডিওটি শেষ করার একটি কথা বলতে চাচ্ছি, আপনারা যারা নতুন আছেন এখন পর্যন্ত ফাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে সবার আগে সবসময়। সো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগ চ্যানেলটিকে সাপোর্ট করে যান। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।